চাওক আপনাদের এপ্রন পুরা সিল আছে চাওক আপনাদের এয়া এপ্রন পুরা সিল চাওক মাত্র 50,000 টাকা দি পেলায় আপনাদের নিব পারি 2,60,000 দি আছে না ইমান ধুনিয়া সিস্টেম চাওক আপনাদের টু পাওয়ার উইন্ডো পাব পাওয়ার স্টিং আছে মিউজিক সিস্টেম আছে এসি আছে হিটার আছে সকলো সিস্টেম থাকা গাড়ি 2,60,000 এইবিলাক গাড়ি মানে সিল ইঞ্জিন থাকে সব গোটেইখিনি সিল ইঞ্জিন আছে আর আপনার তো বেশি সংখ্যক গাড়ি ফাস্ট ওনার থাকে ফাস্ট ওনার সব গাড়ি ফাস্ট ওনার আছে সব গাড়ি ফাস্ট ওনার আছে আসসালামু আলাইকুম নমস্কার আজি পুনৰ সেকেন্ড হ্যান্ড গাড়ি উপস্থাপন লৈ আহিছো নগৰ পৰা নগৰ কোট আছো হে জনাম কিন্তু তার পূর্বে আপোনালোকক দেখুৱাই লৈছো এয়া স্টক এয়া স্টক চাওক আপোনালোকে এয়া আমি খুব কম সময়ৰ ভিতৰত ভিডিওটো সামৰণি মাৰিম কিন্তু বিগত উপস্থাপন দিয়ে চাইছে তেওঁলোকে জানে যে কোন ডিলাৰ হয় আৰু কিমান কম দামত গাড়ী পোৱা যায় গতিকে আপোনালোকে ভিডিওটো শেষলৈকে চাওক কম দামত গাড়ী পাব আপোনালোকে আৰু ইয়াতে ধুনীয়া ধুনীয়া কণ্ডিশ্যনৰ গাড়ী আছে তেওঁলোকৰ কেৱল যে শ্ব'ৰুমতে আছে এইখিনি তেনেকুৱা নহয় তেওঁলোকৰ বৃহৎ পাৰ্কিং আছে পাৰ্কিঙত তেওঁলোকে গাড়ী ৰাখে কাৰণ শ্ব'ৰুমত ঠাইৰ অভাৱৰ কাৰণে গাড়ী কম পৰিমাণে ৰাখে এতিয়া আপোনালোকক পৰিচয় কৰাই দি আছোঁ এয়া হৈছে জেম মটৰ এয়া চাওক জেম মটৰ্ছ কাৰ আছে আপোনালোকে যদি ঢিংগেটৰ অভাৰব্ৰিজ নামি পেলাই মেট্ৰ' হস্পিটেল অভিমুখে আহে ইয়াৰ মেট্ৰ' হস্পিটেল অভিমুখে যদি আহে মেট্ৰ' হস্পিটেল পোৱাৰ আগতে আপোনাৰ হাতৰ হোৱাতে পৰিব জেম মটৰ্ছ কাৰ আৰু আমি এতিয়া স্বত্বাধিকাৰীৰ সৈতে আপোনালোকৰ পরিচয় করাই দিম এগারী স্বত্বাধিকারী আজি গাড়ি দেখাব পূর্বতে আপনি বহুত কম কম দামত গাড়ি দেখাইছে আজিও কম দামত গাড়ি দেখাবনে আজিও কম দামত আছে গাড়ি দেখাব ঠিক আছে এয়া জেম মটৰ্ছ কাৰৰ একটা বৈশিষ্ট্য গাড়ি সব কম দামত দেখায় গতি আরো সব সিল ইঞ্জিন বনেট খুলি খুলি দেখায় আজি যদি সময় ওলাই আমি বনেট খুলি দেখাম আর যদি সময় শর্ট হয় আপনাদের নিজে আহি চাই লব দেখাব লাগিব না ঠিক আছে আমি ইয়ার পরে আরম্ভ করু বাহিরত একটা রুখো আছে এ কি গাড়ি দাদা বেলুনো হয় বেলুনো ডেল্টা মডেল 2021 সনের হয় হ্যাঁ ফার্স্ট গাড়ি ফার্স্ট মানে ফার্স্ট ওনার গাড়ি ওকে ওকে গাড়িখন 27 রানিং আছে আচ্ছা 27 36 তেনক হৈ আছে আৰু ওকে গাড়ি ফার্স্ট ওনার আছে গাড়ি অরিজিনাল প্রিন্টত আছে এটো প্রাইস লগাইছে 570 লগাইছে আচ্ছা 5,70,000 টাকা না 5,70,000 টাকা লগাইছে পুরো টিপটপ আছে গাড়ি না পুরো টিপটপ আছে এয়া ইন্টেরিয়র দেখুৱাই দিছো আপোনালোকক চাওক আপোনালোকে স্ট্রিং মোড আছে গাড়িখন অরিজিনাল গাড়ি এয়া চাওক আপোনালোকে গতিকে আপোনালোকে নিব পাৰিব ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব দাদা এইটো ডাউন পেমেন্ট 150 দিলে ওলাই যাব আচ্ছা 1,50,000 টাকা দিয়ক আপোনালোকে বালেন লৈ যাওক ঘৰত 1,50,000 টাকা দি পেলাই বালেন ঘৰত লৈ যাব পাৰিব কেবল বালেনই নহয় আরো কম দামি গাড়ি আছে আহক আপনার এল2-র হতে পরিচয় করা দিও এল2 দাদা এয়া কি মডেল এয়া 2019 লাস্টর গাড়ি হয় 800 এল2 এলএক্সআই হয় আচ্ছা আচ্ছা মানে টপ মডেল টু আচ্ছা এল2 এলএক্সআই হয় 2019 ফার্স্ট ওনার গাড়ি হয় অরিজিনাল প্রিন্টের গাড়ি হয় ওরও টাচাস হওয়া নাই গাড়ি জেনুইন রানিং আছে 33 মান রানিং আছে এইখন গাড়ি ফার্স্ট ওনার হয় ওয়াও প্রাইস লগাইছো আপনার হেৰি 3,15,000 টাকা প্রাইস লগাইছো আপনার 3,15,000 টাকা প্রাইস লগাইছো আপনার থ্রুত আহিলে ভিডিও চাই আমি অল্প কমাই দি দিম দিয়ক আর নেগোসিয়েবল হবই না হয়ে যাব গাড়িখন যদি কোনোবা ডাউন পেমেন্টত লব বিচাৰে তেতিয়া হলে আপনি লব পাৰিব 1,00,000 টাকা দিলেও ওলাই যাব এইখন গাড়ি আচ্ছা ঠিক আছে এয়া দেখি আছো এখন হলো আপনার আইটেন আইটেন 2017 সনের মডেল আইটেন ম্যাগনা এখন 2017 সনের গাড়ি ফার্স্ট ওনার হয় এখন গাড়ি আপনার প্রাইস লগাইছো আপনার 260 প্রাইস লগাইছো আচ্ছা 260 প্রাইস নেগোসিয়েবল হয়ে যাব আপনার ভিডিও থ্রু আহিলে নেগোসিয়েবল করে দিন আর এখন গাড়ি কোনো লোনত বিচারে লোনত হবো ক্যাশত যদি বিচারে ক্যাশত হবো এক্সচেঞ্জত বিচারে এক্সচেঞ্জত হবো আচ্ছা এখন গোটেই বিলাক গাড়ি মানে সিল ইঞ্জিন থাকে সব গোটেই কিনি সিল ইঞ্জিন আছে আর আপনার তো বেশি সংখ্যক গাড়ি ফাস্ট ওনার থাকে ফাস্ট ওনার সব গাড়ি ফাস্ট ওনার আছে সব গাড়ি ফাস্ট ওনার আছে আচ্ছা এটা মারুতি কি মডেল 800 এল2 এলএক্সআই অপশনাল হয় মানে একেবারে টপ মডেল ডাবল এয়ারব্যাগ থাকা গাড়ি হয় এখন 22 সনের মডেল হয় আচ্ছা এখন 22 সনের মডেল হয় এখন প্রাইস আছে আপনার 370 370,000 টাকা আহিব নেগোসিয়েবল হয়ে যাব আপনার থ্রুত আহিলে আর যদি কোনোবা লোনত বিচারে তেতিয়া 1,10,20,000 টাকা দিলে ডাউন পেমেন্ট উলাই যাব গাড়িখন 1,10,20,000 ডাউন পেমেন্ট দিলে উলাই যাব আর কোনোবা এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জও হয়ে যাব এক্সচেঞ্জও হয়ে যাব না গাড়ি আমার তো সব সিল গাড়ি পাবো আচ্ছা পুরা সিল গাড়ি আপনার মার্সার খোয়া না পাবো আচ্ছা ঠিক আছে নেক্সট আছে আপনার সেন্ট্রো এখন 2014 মডেল হয় সেন্ট্রো জিং হয় তো পাওয়ার উইন্ডো আছে এসি পাওয়ার সিটিং সব গাড়ি ওকে রানিং হয়ে আছে আর নিখিলি চলা হয় তো ফার্স্ট ওনার গাড়ি হয় আচ্ছা এখন প্রাইস লাগাইছি 160 আচ্ছা 1,60,000 টাকা নিব পারি 1,60,000 টাকা এসি টেসি সব আছে সব ওকে আছে 1,60,000 টাকার গাড়িত
পাওয়ার উইন্ডো আছে, পাওয়ার স্ট্রিং আছে, এসি আছে, এসি আছে, মেজর সিস্টেম আছে, সব ফেসিলিটি আছে। আচ্ছা, মাইলেজও ভালো আছে, লৈ যাব পারিব। কোনবা লুনত লাগ লুনত লব পারিব, কেসা লব পারিব। লুনত কিমান দিব লাগিব? 50000 টাকা দিলে ওলাই যাব। 50000 টাকা দিবলে নিব পারিব, মাত্র 50000 টাকা দিবলে আপোনালোকে নিব পারি আছে লুনত। ঠিক আছে, এ দেখো আছে, এখন হল সুইফট হয়, সুইফট বিডিআই মডেল। কিন্তু গাড়ি বহুত ধুনিয়া হয়, ডিজেল গাড়ি। কিন্তু মই আজিলৈকে এনেকুৱা ইঞ্জিন পোৱা নাই, এতিয়ালৈকে ইঞ্জিন টাচে কৰা নাই। ইমান ধুনীয়া গাড়ি, গাড়ি বহুত ধুনীয়া লাগে। মানে ডিজেল হয়, আপোনাৰ 20 প্লাছ দেখাই আছে এইখন গাড়ি। আচ্ছা, এইখন গাড়ি প্রাইস লগাইছো আপোনাৰ 2016 মডেল, আপোনাৰ 320 প্রাইস লগাইছো, 320000 টকা না? 320000 টকা। আচ্ছা, ডিজেলৰ হয়, কিন্তু গাড়ি বহুত ধুনীয়া হয়। 20 প্লাছ মাইলেজৰ গাড়ি যদি আপোনাৰ লাগে, তেতিয়া আপুনি ডিজেলত আহিব লাগিব, আৰু এনেকুৱা মারুতি সুজুকিত আহিব লাগিব। ফোর পাওয়ার উইন্ডো আছে, পাওয়ার স্ট্রিং, এসি, হিটার সব পাব, গাড়ি পাব, ডিজেলত মাইলেজও পাব 20, লগতে দামটো 3,20,000। ইয়াতো ফাইন্যান্সৰ সুবিধা আছে, আৰু নেগোসিয়েবলৰ সিস্টেম আছে, হয়নে? আৰু মানে দাম নেগোসিয়েবল হৈ যাব, এইটো দাম মই বিক্ৰী নকৰো, দামটো আপোনালোকৰ আজি যোন খুব ভিডিও চাই আহিলে আমি অলপ ডিসকাউন্ট দি দিওঁ। আচ্ছা, ঠিক আছে, আপোনালোকে খবৰ ইত্যাদি চাই আহিলে নেক্সট আকৌ ডিসকাউন্ট দি দিওঁ। ঠিক আছে, ইয়ন আছে এখন, এখন 2017 চনৰ মডেল হয়, ইয়ন ইৰা প্লাস। এখন আপোনাৰ প্ৰাইচ লাগিছে 260, 260 2,90,000 এখন গাড়ি আপোনাৰ কোনোবা যদি লোনত লব বিচাৰে, তেতিয়া ডাউন পেমেন্টটো ধৰক 130-150 ভিতৰতহে ডাউন পেমেন্ট দিলে ওলাব গাড়ি। আচ্ছা, আৰু এটা প্ৰমাণ আপোনালোকক দিওঁ, ইয়াৰ পৰা মই আৰম্ভ কৰি আছোঁ, খুব সোনকালে মই আপোনালোকক এয়া বনেট খুলি দেখুৱাই দি আছোঁ। যিকোনো গাড়ী খুলে আপোনাক মই নিজে চাই চাই খুলিম, যিকোনো গাড়ী মই খোলোঁ, এয়া চাওক আপোনালোকে, বনেট মই নিজে খুলি দি দেখুৱাই দি আছোঁ আপোনালোকক। এয়া চাওক আপোনালোকে, এপ্ৰন পূৰা চিল আছে, চাওক আপোনালোকে, এয়া এপ্ৰন পূৰা চিল চাওক আপোনালোকে, এপ্ৰন পূৰা চিল। মই যি গাড়ীতে হাত দিম, এতিয়া এইটো ইয়ন যদি দেখাওঁ, যিহেতু ইয়ন দেখাইছিলোঁ আপোনালোকক, এয়া চাওক আপোনালোকে ইয়ন, মই আশা কৰোঁ যে ইঞ্জিন পূৰা চিল হ'ব। মই ইয়নৰ খুলি দেখুৱাই দি আছোঁ, এইটো চাওক, এয়া খুলি দিছোঁ, এয়া দাদাই খুলি দি আছে, চাওক আপোনালোকে, নিজে খুলি দিওঁ, এয়া চাওক আপোনালোকে, এয়া চাওক ইয়নৰ এপ্ৰন পূৰা চিল, চাওক আপোনালোকে, এয়া মই নিজে আপোনালোকক দেখুৱাই দিছোঁ, এপ্ৰন পূৰা চিল, এয়া পূৰা টাগ্ৰা আছে। এতিয়া যদি মাৰুতিৰ এয়া দেখুৱাওঁ, এয়া এয়া মই খুলি দেখুৱাই দি আছোঁ, ইয়াক খুলিব লাগিছিলে, আহক দেখুৱাই আছোঁ, এয়া চাওক পূৰা চিল আছে, চাওক আপোনালোকে, চাওক এপ্ৰন পূৰা চিল, ইঞ্জিন পূৰা টাগ্ৰা আছে। আপুনি যদি চাব নোৱাৰে, ওচৰৰ দাদা এজনক বা আপোনাৰ পৰিচিত ব্যক্তিক, যিগৰাকী ব্যক্তিয়ে গাড়ীৰ বিষয়ে জানে, মেকানিকক দেখক, ইঞ্জিন কেনেকুৱা আছে তেওঁ চায়ে কৈ দিব, চিল আছে না চিল আছে কৈ দিব দুদিন। এয়া আৰু এখন গাড়ী, এয়া এয়াও আছে, এল্টো এয়াও আছে, এয়াও চিল পূৰা না, চব চিল আছে, চব চিল আছে, এয়া দেখুৱাই আছোঁ, আৰু এটা গাড়ী, ইয়াক খুলি দেখুৱাইছোঁ, মোৰ তাত যিকোনো গাড়ী কাৰণে মই নিজে কৰি দিম, এয়া চাওক আপোনালোকে, এয়া দাদাই খুলি আছে, এয়া চাওক আপোনালোকে, পূৰা চিল চাওক আপোনালোকে, এয়া এপ্ৰন পূৰা চিল চাওক আপোনালোকে, ঠিক আছে, এয়া
গতিকে এইফালেতো যোৱা অসুবিধা হ'ব নেকি, তথাপিও মই গৈ দেখুৱাই দি আছোঁ আপোনালোকক চব গাড়ী। মানে ইয়াতে চিটৰ তাক পলিথিন এতিয়াও লাগি আছে, চব এতিয়া পলিথিন লাগি আছে। দাদাই খুলি দিলে আপোনালোকক দেখুৱাই দিছোঁ, এয়া চাওক আপোনালোকে, এয়া চাইছে আপোনালোকে, এপ্ৰন পূৰা চিল, এপ্ৰন পূৰা চিল। গতিকে যিকোনো গাড়ী লৈ ফাৰ্ষ্ট অনাৰ পাব আৰু এপ্ৰন চিল পাব আপোনালোকে ইয়াতে ধুনীয়াকৈ পাব, কাৰণ এয়া জেম মটৰ্ছ কাৰ, প্ৰত্যেকবাৰেই কম দামত গাড়ী দেখুৱায়। মই আৰম্ভণিৰে পৰা, ডিলাৰৰ আৰম্ভণিৰে পৰা মই ভিডিঅ' বনাই আছোঁ আৰু আজিলৈকে বনাই গৈ আছোঁ, আগলৈও বনাই গৈ থাকিম। আপোনালোকে আহিব, ধুনীয়াকৈ চাই চিতি ল'ব, ভেৰিফাইড কৰি ল'ব, মোৰ কাম হৈছে, মই দেখুৱাইছোঁ ধুনীয়াকৈ। গতিকে বাকী আপোনালোকে ধুনীয়াকৈ চাই চিতি লোৱাৰ দায়িত্ব আপোনাৰ, আপুনি যেনেকৈ পাৰে ভেৰিফাইড কৰি লওক, মেকানিক লৈ আহক, লাগিলে আপুনি টেষ্ট ড্ৰাইভ দিয়ক ধুনীয়াকৈ, কোনো মালিকৰ ফালৰ পৰা কোনো আপত্তি নাই, যেনেকৈ চাব বিচাৰে আপুনি চাব পাৰিব, তেনেকৈ চাব পাৰিব। আৰু গাড়ী আপোনাৰ বিশেষকৈ কিবা প্ৰয়োজন হ'লে আমাৰ পাৰ্কিঙতো গাড়ী আছে, আপুনি চাব পাৰিব, যিকোনো গাড়ী লাগে চাব পাৰিব। গতিকে ডিছপ্লে দিয়া নম্বৰৰ সৈতে আপোনালোকে যোগাযোগ কৰি আহিব।